কুমিলার মেঘনা উপজেলার রামপুর বাজার সংলগ্ন মেঘনা নদীতে মাছের ঝোপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মেঘনা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীতে মাছের ঝোপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন নৌপুলিশ চাঁদপুর সুপার অঞ্চলের এসপি মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা থানা ইনচার্জ সমীউদ্দিন, চালিভাঙ্গা নৌপুলিশের কর্মকর্তা রফিকুল ইসলাম সহ মেঘনা থানা পুলিশ ও নৌপুলিশের সদস্যরা। অভিযানে নদীতে মাছের ঝোপের বাঁশ কেটে একটি মাছের ঝোপকে বিলুপ্ত করে দেওয়া হয়। এসপি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নদীর মাধ্যমে মাছের ঝোপের দেওয়ার কারণে নদীর স্রোত ও কুশকুটি পানা নৌ চলাচলের বিঘ্ন ঘটে, সেই সঙ্গে মাছ বেশি পাওয়ার জন্য ঝোপের মাধ্যমে কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়। এসব মাছ খেলে মানুষের নানা রকম রোগ ব্যাধি ও শারীরিক ক্ষতি হতে পারে বলেও জানান তিনি। ডিসেম্বর মাস হলো বিজয়ের মাস, এই বিজয়কে অর্থবহ করে তোলার জন্য নৌপুলিশ বিশেষ পদক্ষেপ নিয়েছে। পহেলা ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত নৌপথকে নিরাপদ করার জন্য নৌপুলিশের ১২০টি ইউনিটে একযোগে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের অভিযানের অংশ হিসেবে নৌপথে আপনার ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, তারপর অবৈধ পানা ঝোপ, অবৈধ অস্ত্র উদ্ধার, এইসবের বিরুদ্ধে বিশেষ অভিযান আমাদের পরিচালিত হচ্ছে। মানে নৌভ্রমণ যাওয়ার কালে এখানে মর্মান্তিকভাবে আপনার কি এই যে ঝোপের সাথে প্রতিরমানের সাথে ইঞ্জিন বোর্ডের টাকার আটকে আর কি, এখানে নৌকটুকিতে মারা গেছে চারজন, এইভাবে আসলে আপনারা জানেন যে নৌপথে যখন ঝোপ তৈরি হয় এগুলো মাসে যে সবাই প্রজনন যেমন বিঘ্ন তৈরি হয়, ঠিক একইভাবে নৌ চলাচলের বিঘ্ন তৈরি হয় এবং এটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে, এর জন্য যে আমাদের নৌ পুলিশের যে পুলিশ সুপার মহোদয়ের যে নেতৃত্বে যে অভিযান যেটা আজকে চলে এটা আমরা কথা বলছি নৌপথে যে আপনারা শুনতেছেন যে ছোটখাটো যে বিভিন্ন ধরনের অপরাধমূলক উন্নয়নের কার্যক্রম, যে চাঁদাবাজি বলেন বা মাঝে মধ্যে যে ডাকাতির কথা যে সংবাদগুলো আসে, আমরা সব জায়গাতে ইনশাল্লাহ আমরা থানা পুলিশ, মেঘনা থানা পুলিশ এবং নৌ পুলিশ আমরা যৌথ এই অভিযান আমরা অব্যাহত রাখবো এবং মেঘনাকে আমরা অপরাধ মুক্ত রাখার জন্য আমাদের যে প্রচেষ্টা অব্যাহত ছিল এটা থাকবে ইনশাল্লাহ।